দুর্ভাগ্য যেন রাহুল গান্ধীর কিছুতেই পিছু ছাড়ছে না, প্রধানমন্ত্রী হবার দৌড়ে গিয়েও স্বপ্ন পূরণ আর হয়নি। কংগ্রেসের দায়িত্ব নিয়েও মাঝপথেই হোঁচট খেতে হয়েছে, কখনো আবার সাংসদ পদ গিয়েছে, এবার প্লেনে উঠে সেখানেও দুর্ভোগ। ঘন কুয়াশার কারণে যেখানে নামার কথা ছিল সেখানে নামতে না পেরে 300 কিলোমিটার দূরে গিয়ে ল্যান্ড করলো তার প্লেন। ভাবুন তো কি ভাগ্য। দেশের শীতের মরশুম চলছে, বেশ কিছু রাজ্যে জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে, এই অবস্থায় ঘন কুয়াশায় প্লেন চলাচলের সমস্যা দেখা দিচ্ছে। জানা গিয়েছে বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের মেগা র্যালি ছিল, সেখানেই যোগ দিয়েছিলেন রাহুল, তাতে অংশ নিয়েছিলেন দলের বহু বর্ষীয়ান নেতা। লোকসভা নির্বাচনের আগে সেখানকার মানুষকে বার্তা দিয়েছেন তারা। নাগপুরের কর্মসূচি সেরে রাতে নাগপুর থেকে দিল্লি যাবার জন্য বিমানে উঠেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল, সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে প্লেনে ছিলেন সেটাকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যা দিল্লি থেকে প্রায় 306 কিলোমিটার দূরে ল্যান্ড করানো হয়। জানিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলেন রাহুল। স্বাভাবিকভাবে বায়ু দূষণের মাত্রাও পাল্লা দিয়ে বেড়েছে। কয়েক সপ্তাহ ভালো গেলেও বাতাসে দূষণ সূচক এদিন সকালে 381-তে গিয়ে পৌঁছয়, যাকে খুব খারাপের পর্যায়ে বলা যায়। দিল্লি বিমানবন্দরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে সব বিমান ক্যাটাগরি 3-এর নয়, সেগুলি সমস্যায় পড়েছে। উড়ানের সময় জানার জন্য যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে, সমস্যার জন্য ক্ষমা প্রার্থী। দিল্লির আশপাশের অঞ্চল সহ দেশের বেশ কিছু এলাকায় একই অবস্থা। ভারতীয় মৌসুম ভবনের পরিসংখ্যান বলছে সোমবার সকালে অমৃতসর, আগ্রা, গোয়ালিয়র, প্রয়াগরাজ, জয়সলমেরেও দৃশ্যমানতা শূন্য, শিলংয়ে 300 মিটার। দক্ষিণ ভারতে বেশ কিছু বিমান বাতিল হয়েছে, কিছু বিমান ঘুরপথে উড়েছে। হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী 6টি বিমানের পথ ঘোরানো হয়েছে কুয়াশার কারণে। বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী বিমান ওড়ার পর ফের নেমে এসেছে বেঙ্গালুরুতেই, খারাপ আবহাওয়ার কারণে গৌতমবে পৌঁছতে পারেনি। দুর্ভোগ যেন রাহুল গান্ধীর কিছুতেই পিছু ছাড়ছে না, প্রধানমন্ত্রী হবার দৌড়ে গিয়েও স্বপ্ন পূরণ আর হয়নি। কংগ্রেসের দায়িত্ব নিয়েও মাঝপথেই হোঁচট খেতে হয়েছে, কখনো আবার সাংসদ পদ গিয়েছে, এবার প্লেনে উঠে সেখানেও দুর্ভোগ। ঘন কুয়াশার কারণে যেখানে নামার কথা ছিল সেখানে নামতে না পেরে 300 কিলোমিটার দূরে গিয়ে ল্যান্ড করলো তার প্লেন। ভাবুন তো কি ভাগ্য। দেশে শীতের মরশুম চলছে, বেশ কিছু রাজ্যে জাঁকিয়ে শীতও পড়েছে, এই অবস্থায় ঘন কুয়াশায় প্লেন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। জানা গিয়েছে বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের মেগা র্যালি ছিল, আর সেখানেই যোগ দিয়েছিলেন রাহুল, তাতে অংশ নিয়েছিলেন দলের বহু বর্ষীয়ান নেতাও। লোকসভা নির্বাচনের আগে সেখানকার মানুষকে বার্তা দিয়েছেন তারা। নাগপুরের কর্মসূচি সেরে রাতে নাগপুর থেকে দিল্লি যাবার জন্য বিমানে উঠেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল, সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে প্লেনে ছিলেন সেটাকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যা দিল্লি থেকে প্রায় 306 কিলোমিটার দূরে ল্যান্ড করানো হয়, আর যেটা নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলেন রাহুল। স্বাভাবিকভাবেই বায়ু দূষণের মাত্রাও পাল্লা দিয়ে বেড়েছে। কয়েক সপ্তাহ ভালো গেলেও বাতাসে দূষণ সূচক এদিন সকালে 381-তে গিয়ে পৌঁছয়, যাকে খুব খারাপের পর্যায়েই বলা হয়। দিল্লি বিমানবন্দরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যেসব বিমান ক্যাটাগরি 3-এর নয় সেগুলি সমস্যায় পড়ছে। উড়ানের সময় জানার জন্য যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে, সমস্যার জন্য ক্ষমা প্রার্থী। দিল্লির আশপাশের বেশ কিছু অঞ্চল সহ দেশের বেশ কয়েকটা এলাকায় এই একই অবস্থা। ভারতের মৌসুম ভবনের পরিসংখ্যান বলছে সোমবার সকালে অমৃতসর, আগ্রা, গোয়ালিয়র, প্রয়াগরাজ, জয়সলমেরেও দৃশ্যমানতা ছিল শূন্য, শিলংয়ে 300 মিটার। দক্ষিণ ভারতের বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে, কিছু বিমান ঘুরপথে উঠছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান
কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।